আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওর বিষয় সভ্যতার প্রতি কবি পরিচিতি থেকে প্রশ্ন উত্তর একটু কথা বলে নিই বিশেষ কারণবশত এই সভ্যতার প্রতি কবিতা থেকে যে প্রশ্ন উত্তর আমি প্রস্তুত করেছি সেটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমি দুঃখিত আর আজকে আমি এই সভ্যতার প্রতি প্রশ্ন উত্তরের প্রথম পর্ব রেখেছি সেখানে তোমরা সব ধরনের প্রশ্নই পাবে কিন্তু দুটো পার্টে পাবে আজকে হচ্ছে ফার্স্ট পার্ট বা প্রথম পর্ব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য অনেক অসুবিধে হয় সেই কারণে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব তাহলে প্রশ্ন উত্তরে চলে আসি এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মান এক এখানে পনেরোটি মোট প্রশ্ন আছে কবি পরিচিতি থেকে এই কবি পরিচিতি আর গিন্নি যে ছোটো গল্পটি আছে তার কবি পরিচিতি যেহেতু এক আর গিন্নিতে আমি ঠিক এই প্রশ্নগুলো দিইনি যেগুলো আমি সভ্যতার প্রতি কবিতায় রেখেছি কেমন তাহলে আমি এই যে পনেরোটি প্রশ্ন এনেছি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে পড়ছি তোমরা মন দিয়ে শোনো খাতা পেন নিয়ে বসো এবং লিখে নাও আর লিখে যদি নাও নাও তাহলেও কিন্তু তোমরা এগুলো কবি পরিচিতি থেকেই দেখে নিতে পারবে কেমন তবু আমি পড়ছি তোমরা মন দিয়ে শোনো সভ্যতার প্রতি কবিতার কবি কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে কবির প্রথম কবিতা অভিলাষ কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় আঠেরোশো চুয়াত্তর সালের তত্ত্ববোধনী পত্রিকায় প্রকাশিত হয় কবির সংখ্যা কটি বাহান্নটি কবি কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সংখ্যা কটি তেরোটি কবির নাটক ও প্রবন্ধ সংখ্যা কটি যেহেতু নাটক কথাটি আগে লেখা তাই নাটক আটত্রিশটি প্রবন্ধ পরে লেখা তাই প্রবন্ধ ছত্রিশটি আমি এই অর্ডারে লিখেছি কেমন কবি কত খ্রিস্টাব্দ থেকে শিলাইদহে বসবাস করতে শুরু করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ থেকে বা সাল থেকে মৃণালিনী দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কত সালে বিবাহ হয় আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে তার ছোট গল্পের সংখ্যা কটি পঁচানব্বইটি কবির গানগুলি কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত করা হয়েছে ১৯০১ এক সালে শান্তিনিকেতনে তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন তোমরা বইতেই পেয়ে যাবে কবি কোন জন্মগ্রহণ করেন পরিবারে পিরালি ব্রাহ্মণ পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যু কত সালে হয় উনিশশো সালে তাহলে এই থাকলেও কবি পরিচিতি থেকে প্রশ্ন উত্তর এবার চলে আসব। লাইন তুলে যে প্রশ্ন হয় বা কনটেক্সট কোশ্চেন আনসার কেমন তাহলে লাইন তুলে যে প্রশ্ন উত্তর সেটা আমি পড়া শুরু করছি দেখো প্রথম প্রশ্ন আছে দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও যত লৌ হল কাষ্ঠ ও প্রস্তর প্রথম প্রশ্ন আছে কার লেখা কোন কবিতা থেকে গৃহীত এটা একটা কমন কোশ্চেন কার লেখা তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন কবিতা থেকে গৃহীত সভ্যতার প্রতি কবিতা থেকে গৃহীত খ নাম্বারে চলে এলাম কবি কেন অরণ্য ফিরে পেতে চান উত্তরটা মন দিয়ে শোনো বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে নাগরিক জীবন গড়ে উঠতে লাগল ফলে অরণ্য প্রকৃতি হারিয়ে যেতে লাগল অরণ্যের এই ধ্বংসকে প্রকৃতি প্রেমিক মেনে নিতে পারেননি তাই কবি অরণ্যকেই প্রার্থনা করেছেন কবি কেন নগরকে দূরে সরিয়ে নিতে বলছেন প্রাচীন প্রাচীনকালে অরণ্যের স্নিগ্ধ শান্ত পরিবেশে ভারতবর্ষের সভ্যতা গড়ে উঠেছিল ভারতীয় জীবনে অরণ্যের সাথে ছিল গভীর সম্পর্ক কিন্তু আধুনিক সভ্যতা নিয়ে এলো নগর সভ্যতা সভ্যতা বিস্তারের নামে মানুষ ক্রমাগত অরণ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে নগর সভ্যতার বিস্তার ঘটেছে অরণ্য প্রকৃতিকে ধ্বংস করেই ব্যথিত কবি দেখেছেন মানুষের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে চারিদিকে ধ্বংসের বাজছে রণ দামামা বিপন্ন বসুধার বুকে উষ্ণায়নের উত্তাপ অসহনীয় করে তুলছে তাই কবি অরণ্যকে কাছে রেখে নগরকে দূরে সরিয়ে রাখতে চাইছেন চলে আসছি ঘ প্রশ্নে লোহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর ইত্যাদি শব্দগুলির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। লোহ অর্থাৎ লোহা লোষ্ট্র অর্থাৎ ইট বা ঢিল জাতীয় বস্তু, কাষ্ঠ অর্থাৎ কাঠ ও প্রস্তর হচ্ছে পাথর বা শান। এই লোহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর নির্মিত প্রাসাদ, অট্টালিকা নগরের শোভা বর্ধন করে। সে প্রাসাদ যেন লোহার খাঁচা তাদেরকে মনে হয় নির্বাক প্রহরী প্রাণহীন প্রস্তর মঞ্চ মানুষের অন্তরও যেন এই সব জড়বস্তুর মতো প্রাণহীন অনুভূতিহীন একের সাথে অন্যের হৃদয়ের আদান প্রদান স্তব্ধ হয়ে গেছে তাহলে এক হয়ে গেল এবার চলে আসছি দুই নাম্বার কোশ্চেনে হে নবসভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী কোন কবিতার অংশ কবিকে আমি রিপিট করছি না কবিতায় সভ্যতা কথাটির অর্থ কি সভ্যতা কথাটির যথার্থ প্রতিশব্দ পাওয়া কঠিন সভ্যতার যে রূপ আমাদের দেশে প্রচলিত আছে তা হল সদাচার মানুষের মনের যে মার্জিত রূপ তাকেই সভ্যতা বলা হয় চলে আসছি গ প্রশ্নে নবসভ্যতা বলতে কবি কি বুঝিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক সভ্যতাকে নবসভ্যতা বলেছেন এই সভ্যতা ইট কাঠ পাথর দিয়ে গড়া আকাশ ছোঁয়া অট্টালিকা শহরকে প্রাণহীন করে নগরে পরিণত করেছে যন্ত্র সভ্যতা দানবের মতো গ্রাস করছে সবুজ স্নিগ্ধতাকে মানুষ হয়ে উঠছে নিষ্প্রাণ হৃদয়ের সঙ্গে সম্পর্কহীন ভারতীয় সভ্যতা পৌঁছে গেছে কৃত্রিম পরিবেশে এই সর্বগ্রাসী নিষ্ঠুর সভ্যতায় অরণ্য নির্ভর প্রাচীন সভ্যতার শান্ত সুন্দর রূপটি গেছে হারিয়ে নবসভ্যতাকে কবি নিষ্ঠুর সর্বগ্রাসী বলছেন কেন নবসভ্যতা নিষ্ঠুর সর্বগ্রাসী এই সভ্যতা যা কিছু পূর্ণ যা কিছু পবিত্র যা কিছু প্রাকৃতিক সবকিছুকেই গ্রাস করছে মানুষে মানুষের হৃদয়ের বন্ধন আর থাকছে না মানুষের সূক্ষ্ম অনুভূতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তারা যন্ত্রে পরিণত হচ্ছে কিন্তু তপবনের স্নিগ্ধ শীতল ছায়ায় পুণ্যের স্পর্শ রয়েছে কবি তাই নবসভ্যতার কাছে আবেদন করছেন সে যেন নগর সভ্যতাকে ফিরিয়ে নেয় আর অরণ্য সভ্যতাকে ফিরিয়ে দেয় হল দু নাম্বার প্রশ্নের উত্তর এবার চলে আসি তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্ন দাও সেই তপবন ছায়া রাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান এখানে ক নাম্বার প্রশ্নটা খেয়াল করবে উদ্ধৃত লাইনটি কোন কবিতার এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হল উদ্ধৃত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি কবিতার চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত চলে আসছি তে কবি তপবন ফিরে পেতে চাইছেন কেন তপবন পরিবেশই ছিল ভারতীয় সভ্যতার ধাতৃভূমি প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গনে ধ্বনিত হতো ঋষিকণ্ঠের কণ্ঠের বেদস্তত্র মহাজীবনের সঙ্গীত নগর জীবনের কোলাহল কবি হৃদয়ের শান্ত সমাহিত মনকে অশান্ত করে তুলেছে তাই তিনি তপবনকে ফিরে পেতে চাইছেন গতে চলে এলাম গ্লানিহীন দিনগুলি পঙ্ক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এই কবিতায় কবি তুলে ধরতে চেয়েছেন প্রাচীন তপবন ভিত্তিক পরিবেশ সাংসারিক জীবনের ঐশ্বর্যের প্রতি সম্পূর্ণ উদাসীন মনিরিষিরা শান্ত পবিত্র অরণ্যে বসে গভীর জ্ঞান পিপাসায় মগ্ন হতেন তাপস বালকেরা গুরুকুলে এসে বৃক্ষ তরুমূলে উপবিষ্ট হয়ে গ্রহণ করত সেই জ্ঞানের ভাণ্ড বৃক্ষই ছিল তাদের কাছে পিতা দেবতা ও পরম বন্ধু এবং পরম আশ্রয় ধ্বনিত হতো মহাতত্ত্বের বন্দনা নগর জীবনের অস্তিত্ব তখনও ছিল কিন্তু সভ্যতা বিকাশের মূলে ছিল সেই মণি ঋষিদের আহৃত বাক্য থেকে সেই বাক্যে ছিল না কোনো অশুভ স্পর্শ তাই দিনগুলি ছিল গ্লানিহীন চলে আসছি ঘতে পুর্ণচ্ছায় রাশি এবং সন্ধ্যা স্নান কথা দুটির তাৎপর্য ব্যাখ্যা করো আলোচ্য কবিতায় কবি পূর্ণ রাশি ও সন্ধ্যা স্নান এই শব্দের দ্বারা বোঝাতে চেয়েছেন একটি সুন্দর পবিত্র শান্ত ও নিভৃত স্থান শ্যামল অরণ্য প্রকৃতি সৃষ্টির আদি থেকেই শান্ত সমাহিতভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেখানে ঋষিকণ্ঠে ধ্বনিত হতো বেদস্তোত্র বৃক্ষরাশির সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল এক স্বর্গীয় আনন্দে ভরে থাকত সন্ধেবেলা পবিত্র জলাশয়ে অবগাহন করে আচার্য ঋষিরা প্রস্তুত হতেন দেব আরাধনায় মগ্ন হতেন ধ্যানে হতো স্তোত্রপাঠ শাস্ত্রপাঠ তাই কবি তপবনের পূর্ণোচ্ছায়া রাশিতে সন্ধ্যা স্নান সম্পূর্ণ করে আচার্য ঋষিগণের পাঠ ও ধ্যানমগ্নতা ও তাপস বালকদের শিক্ষাদানের এক অপূর্ব দৃশ্য অঙ্কন করতে চেয়েছেন তাহলে তিন নাম্বার প্রশ্ন হলো এবার চলে আসছি চার নাম্বার প্রশ্নে চলে এলাম চার নাম্বার প্রশ্নে সেই গোচারণ সেই শান্ত সামগান নিবার ধান্যের মুষ্টি বলকল বসন ক প্রশ্ন উদ্ধৃত অংশটি কোন কবিতা থেকে গৃহীত কবিকে আমি উত্তর রিপিট করছি না আমি সোজাসুজি ক্ষতে চলে এলাম সেই গোচারণ সেই সামগান পঙ্ক্তি দুটিতে সেই কথাটি ব্যবহার করা হয়েছে কেন মন দিয়ে শুনবে প্রাচীনকালে তপবন ভিত্তিক পরিবেশে গুরুকুলে নির্ধারিত কতগুলি কাজ শিক্ষার্থীদের পালন করতে হতো এই যে কর্ম কর্মগুলির মধ্যে একটি ছিল গোচারণ অর্থাৎ গবাদি পশু বা গৃহপালিত পশুকে মাঠে চড়াতে নিয়ে যেতে হতো এখানে সেই অর্থে সেই গোচারণ কথাটি বলা হয়েছে সেই শান্ত সমগান অর্থাৎ আচার্য মুনিঋষিদের কণ্ঠে উচ্চারিত বেদের দ্বিতীয় ভাগ সামবেদের মন্ত্র গানের মাধ্যমে উচ্চারণ তাপস বালকেরা সেখানে অংশগ্রহণ করত সেই শব্দটি এখানে প্রাচীন তপবন প্রসঙ্গে বলা হয়েছে চলে আসছি গ প্রশ্নে এই অংশে গোচারণ সামগান বলকল বসন ইত্যাদি শব্দগুলির দ্বারা কবি কোন দৃশ্য অঙ্কন করতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সভ্যতার প্রতি কবিতায় গোচারণ সামগান বলকল বসন প্রভৃতি শব্দগুলির মধ্যে দিয়ে প্রাচীন যুগের একটি তপবনের মনোমুগ্ধকর দৃশ্য অঙ্কিত করেছেন প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা ছিল তপবন ভিত্তিক শিক্ষার্থীরা গুরুগৃহেই অবস্থান করত অধ্যয়নকাল শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক শিক্ষাব্রতিকে কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হতো গুরুগৃহের গবাদি পশুকে চারণ নিমিত্তে তৃণভূমিতে নিয়ে যেতে হতো আবার তপবনে ফিরিয়ে নিয়ে আসতেও হতো একেই গোচারণ বলা হয়েছে সেকেন্ড স্ট্যান্ডে চলে এলাম যেটা সামোগান উত্তর হবে ভারতীয় সভ্যতায় তপবন পরিবেশই ছিল আচার্য মুনি ঋষিদের একমাত্র আশ্রয়স্থল প্রকৃতির উদার উন্মুক্ত পরিবেশে ঋষি কণ্ঠে উচ্চারিত হতো বেদগান মন্ত্র এই বেদগান আচার্য ঋষিদের সাথে সাথে শিষ্যগণ কণ্ঠ মেলাত তপবন পরিবেশ হয়ে উঠত মুখরিত এবার বলকল বসনের আনসার প্রাচীনকালে অরণ্যবাসীদের আশ্রয় ছিল বৃক্ষ এই বৃক্ষই ছিল তাদের পিতা দেবতা পরম বন্ধু ও আশ্রয়স্থল এই বৃক্ষের বলকলেই তারা লজ্জা নিবারণ করত তাই প্রাচীন যুগের সভ্যতা রক্ষায় গাছের ছালের ভূমিকা ছিল মহান চলে আসছি ঘ প্রশ্নের উত্তরে নিবারধান্য ও সামগান শব্দ দুটির অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট করো রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার প্রতি কবিতায় নিবারধান্য ও সামগান শব্দটির প্রয়োগে প্রাচীনকালের এক পবিত্র দৃশ্যের মূর্ত প্রকাশ ঘটিয়েছেন নিবার ধান্যের আর এক নাম উড়িধান এটি মাঙ্গলিক ধান এই ধান আচার আচার্যরা যজ্ঞে ব্যবহার করতেন আবার এই ধান খাদ্য হিসেবেও তারা গ্রহণ করতেন অরণ্যের বড় বড় বৃক্ষ মহিরুহ আকার ধারণ করে ঊর্ধ্বপানে যেন দেবতাদের পাদস্পর্শ করতে চাইছে তারই মাঝে ঋষিগণ ও বালকেরা কণ্ঠ মিলিয়ে উচ্চারিত করছে শ্যামগান আকাশ বাতাস এক দিব্য ভাবে ছেয়ে যাচ্ছে শামগানের ধ্বনিতে তাহলে এই পর্যন্ত থাকলো চার নম্বর প্রশ্নের উত্তর আমি এরপর আরো চারটি প্রশ্ন ঠিক একই রকমভাবে ভাবে নিয়ে আসবো এবং কবিতা থেকে থাকবে এক নাম্বার প্রশ্নেরও অনেকগুলি উত্তর এক নাম্বার অনেকগুলি প্রশ্ন এবং তার উত্তর কেমন তাহলে আমি আজকে প্রথম পর্ব আমার এখানেই শেষ হলো অপেক্ষা করে থাকো নেক্সট ভিডিওর জন্য আজকের ভিডিও আমার এ পর্যন্তই কেমন